নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। বন্ধুরা, প্রায় এক মাস আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। সেই ভিডিওতে আমরা দেখেছিলাম ঘেঁষে আমরা কিভাবে গোলাপ গাছ লাগাতে পারি এবং সেই মিডিয়াটি কিভাবে তৈরি করেছিলাম সেটাও সেই ভিডিওতে আমরা দেখেছিলাম। এই ঘেঁষ মিডিয়াটি আমি একটি নতুন পদ্ধতিতে তৈরি করেছিলাম। বেশিরভাগ বন্ধুই কিন্তু ঘেঁষের সাথে বিভিন্ন জৈব সার, বিশেষ করে ভার্মি কম্পোস্ট মিশিয়ে মিডিয়া প্রস্তুত করে। আমি কিন্তু মোটেই সেভাবে করিনি, একটি বিশেষ কারণের জন্য। কি সেই কারণ আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলবো। এই ভিডিওটি মূলত করছি আগের ভিডিওটির আপডেট দেওয়ার জন্য। অর্থাৎ যে গাছটি আমি আগের ভিডিওতে সিন্ডার মিডিয়াতে লাগিয়েছিলাম, সেই গাছটি এই এক মাস পরে তার কি অবস্থা সেটা বন্ধুদের কাছে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক গাছটি এখন কি অবস্থায় আছে। এই সেই গাছ যে গাছটি আমি এক মাস আগে সিন্ডার মিডিয়াতে বসিয়েছিলাম। এক মাসে গাছটি এই রকম গ্রোথ হয়েছে, একটি সুন্দর কুঁড়িও এসেছে এবং গাছটি সুন্দর হেলদিও হয়েছে। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক গাছটি যখন বসিয়েছিলাম তখন গাছটি কি অবস্থায় ছিল। দেখুন বন্ধুরা, গাছটি ঠিক এই রকম অবস্থায় আমি বসিয়েছিলাম। একটিও পাতা কিন্তু আমি তখন রাখিনি, সমস্ত পাতাগুলো আমি ছেঁটে দিয়েছিলাম। পুরো গাছটি ন্যাড়া হয়ে গিয়েছিল, গাছে একটি পাতাও কিন্তু ছিল না। সেই অবস্থা থেকে আজ এই অবস্থা, এক মাসের ভিতরে গাছটি এই রকম গ্রোথ নিয়েছে। সমস্ত ডালগুলো পাতা ভর্তি হয়ে গেছে এবং শুধু তাই নয়, সুন্দর একটি কুঁড়িও এসেছে। আর দুই তিন দিনের মধ্যেই কুঁড়ি থেকে সুন্দর একটি ফুলও ফুটবে। এই সাফল্যটা কিন্তু এই ঘেঁষের জন্যই হয়েছে। মাটিতে গোলাপ গাছ লাগিয়ে এত তাড়াতাড়ি এতটা বৃদ্ধি কিন্তু হয় না। তাই বন্ধুরা, আপনাদের একটু উৎসাহ দেওয়ার জন্যই এই আপডেটটি আমি দিচ্ছি, যাতে আপনারাও ঘেঁষে গোলাপ গাছ লাগাতে পারেন। এবং মিডিয়াটি আমি এমনভাবে তৈরি করেছি যাতে এই প্রচণ্ড গরমে আপনাদের কোনো অসুবিধা না হয়। ঘেঁষে, সম্পূর্ণ ঘেঁষে যদি আমরা গোলাপ গাছ লাগাই, তাহলে এই প্রচণ্ড গরমে বারবার জল দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সেজন্যই আমি একটু নতুনভাবে এই মিডিয়াটি তৈরি করেছিলাম। এখানে আমি 60% সিন্ডার এবং 40% কোকোপিট নিয়েছি। এর ফলে কি হবে, প্রচণ্ড গরমে আমাদের বারবার জল দেওয়ার যে অসুবিধা সেইটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। কোকোপিট কিন্তু প্রচুর জল ধরে রাখতে সাহায্য করে। জল দিলে কোকোপিটের ভিতরে প্রচুর পরিমাণে জল স্টোর হয়ে যায় এবং গাছ তার প্রয়োজন অনুসারে সেই কোকোপিটের ভিতর থেকে সেই জল টেনে নিতে পারে। তাই বারবার জল দেওয়ার প্রয়োজন হয় না। সেই জন্যই এই মিডিয়াটি আমি এইভাবে প্রস্তুত করেছি। এবার বলবো কেন আমি এর সঙ্গে ভার্মি কম্পোস্ট বা অন্যান্য জৈব সার মেশালাম না। আমরা সাধারণত এই সিন্ডারটি ব্যবহার করি এর একটি বিশেষ গুণের জন্য। এই সিন্ডারের ভিতরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে যেগুলো বাতাস ধরে রাখে, অর্থাৎ গাছ এর থেকে প্রচুর অক্সিজেন পেতে পারে। তাই আমরা যদি এর ভিতরে গোবর সার বা ওই ধরনের, অর্থাৎ ভার্মি কম্পোস্ট মেশাই, তাহলে এর যে পোরাস কোয়ালিটি, অর্থাৎ ছোটো ছোটো ছিদ্রগুলো সব কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এর যে গুণের জন্য গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে সেটি কিন্তু হবে না। তাই আমি এর সঙ্গে ভার্মি কম্পোস্ট মেশাইনি। আপনারা চাইলেই এর সঙ্গে ভার্মি কম্পোস্ট, বোন মিল মেশাতে পারেন, কিন্তু আমি যেটা করেছি
আমি শুধুমাত্র সেইটিই বলছি। আমরা যারা গাছ পাগল, গোলাপ গাছকে খুব ভালোবাসি, আমরা চাই আমাদের একটি সুন্দর গোলাপ গাছ হোক এবং তাতে সুন্দর ফুল ফুটুক, কিন্তু আমাদের অত সময় নেই যে বারবার গাছে জল দেব। তাদের কথা চিন্তা করেই এই গাছটি আমি লাগিয়েছি নতুনভাবে, অর্থাৎ সিন্ডার এবং কোকোপিটের মিশ্রণ তৈরি করে তাতে আমি গোলাপটি বসিয়েছি, যাতে বারবার জল দেওয়ার হাত থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি। তাই বন্ধুরা, আমি বলবো আপনারা যারা সিন্ডারে গোলাপ করতে ভয় পান এই বারবার জল দেওয়ার সমস্যার জন্য, তারা এইভাবে সিন্ডার তৈরি করুন, অর্থাৎ সিন্ডারের সাথে কোকোপিট মিশিয়ে গোলাপ গাছ লাগান, কোনো অসুবিধা নেই, বারবার জল দিতে আপনাদের হবে না। যারা আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন, আমি এই ভিডিওর শেষে লিংক দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো ভিডিওই তার উত্তর নিশ্চয়ই আমি দেব। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।